যাই হোক বন্ধুরা, এবার বিদায়ের পালা। ফারাক্কায় আমার বেশি দিন থাকা হলো না, অন্যবার আমি আরও বেশ কিছুদিন থাকতাম, বাট এবার বাচ্চাদের অ্যাডমিশান আছে সামনেই, চলে যেতে হলো। আর আমাদের 10:07-এর গৌড় এক্সপ্রেস আমরা ধরব। যাই বলো বন্ধুরা, আমার কিন্তু টোটোতে চাপতে বেশ ভালো লাগে, কারণ এত খোলামেলা। গৌড় এক্সপ্রেস কিন্তু অনেক সময় লেট করে, আজকে দেখা যাক কি হয়। এই যে ফারাক্কার সাবওয়ে দিয়ে আমরা লিফটে যাওয়ার সিদ্ধান্ত নিলাম, কারণ অনেক লাগেজ ছিল। যাই হোক, লিফটে করে আমরা প্ল্যাটফর্মে পৌঁছে গিয়ে কিছুক্ষণ দাঁড়াতেই ট্রেন চলে এলো, গৌড় এক্সপ্রেস। তবে গৌড় এক্সপ্রেস কিন্তু শিয়ালদা স্টেশনে থামে, মানে 10:07-এর ট্রেন, আমরা পৌঁছব 5:30-5:30-এর দিকে। আমরা পৌঁছে গেছি শিয়ালদা স্টেশনে। বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছিল, তবে বাঁচোয়া যে আমরা গাড়ি বুক করে নিয়েছিলাম আগে থেকেই, নাহলে খুব মুশকিলে পড়তে হতো। এই যে আমাদের গাড়ি চলে এসেছে, আমরা এবার ব্যাক টু হোম। গাড়িতে বসেই লম্বা একটা ঘুম দিলাম। 8:20-এর দিকে ঘরে পৌঁছেছি, প্রচণ্ড টায়ার্ড, এখনো ড্রেস চেঞ্জ হয়নি। বন্ধুরা, আজকের মতো এতটাই, দেখা হবে নেক্সট ব্লগে। বাই বাই, টাটা।